বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের অবদান কি? এমন প্রশ্নের জবাবে সাহিত্যিকরা এক বাক্যে বলেছেন, হুমায়ুন জীবনের কঠিন সত্যকে সহজ করে বলতেন, হৃদয় কহিনের বিমূর্ত ভাব আর ভাবনা তুলে ধরতেন সাবলীল হাস্যরসাত্মক ঢঙে, যা তরুণ প্রজন্মকে মোহিত করেছে, সৃষ্টি করেছে সব বয়সী মানুষের বিশাল এক পাঠক প্রজন্ম। আমার গভীর বিশ্বাস যে পাঠক জনপ্রিয়তার ঊর্ধ্বেও একটি জায়গা আছে। আমরা যেটাকে বলি সাহিত্যের মানদণ্ড নির্মাণে যে প্রতিটি লেখকের ভূমিকা থাকে, হুমায়ুন সেই জায়গায় থাকবেন। হুমায়ুনের যে উচ্চতা গল্প বলার ক্ষেত্রে, এই উচ্চতা আমরা আগে পাইনি। আর হুমায়ুন তরুণদের ভেতরে প্রবণতা সৃষ্টি করেছেন যে এইভাবে বাঁচতে হয়। থ্যাংক ইউ বর চাচা, ইউ আর জাস্ট গ্রেট। বহুমাত্রিক হুমায়ুন শুধু গল্প উপন্যাসেই সীমাবদ্ধ থাকেননি, বিচরণ করেছেন নাট্যজগতে। বাকের ভাই, বড় চাচা, কঙ্কা তিতলি, আনিস, হিমুর মতো চরিত্রের মাধ্যমে তিনি বাংলা নাটকে বিপ্লব এনেছেন। এছাড়া সবুজ সাথীর মতো স্বাস্থ্য সচেতনতামূলক ধারাবাহিকের মাধ্যমে নাটকের গ্রহণযোগ্যতাকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। অতি গভীর জিনিসটাকে অতি হালকাভাবে নিয়ে আসছে, এই জিনিসটা হুমায়ুনের মধ্যে ছিল একটা অসাধারণ কৃতিত্ব। আমি বলবো যে এইটি খুব বেশি লেখক পারে না, খুব বেশি স্রষ্টার পক্ষে সম্ভব নয়। আমরা সাদা জিনিসকে কঠিন করি, আত্মম্ভরিতা করে যে একটু দেখাতে চাই যে আমি জানি, আর সে অতি কঠিন দর্শনকে একেবারে সহজিয়া ভাষায় মানুষের হৃদয়ে গেঁথে দিতে পারত, এইটি ছিল হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ চলচ্চিত্রে হুমায়ুনের হতাশা ছিল, দীর্ঘদিনের আক্ষেপ থেকে তিনি ঢাকার গেরিলা যোদ্ধাদের বীরত্ব গাথা নিয়ে নির্মাণ করেন আগুনের পরশমণি। এরপর তিনি তৈরি করেন আরেক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া। সামগ্রিকভাবে চরিত্র এবং ঘটনার পরম্পরায় তিনি যে বক্তব্যটা উপস্থাপন করতে চেয়েছিলেন, সেটি একটি জাতির মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধকে সঠিকভাবে সেলুলয়েডে তিনি উপস্থাপন করতে পেরেছিলেন। এটি আমাদেরকে ঋণী করে রাখবে চিরদিন তাঁর কাছে। শুধু এসবই নয়, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী আর পত্রিকায় প্রকাশিত তার নিবন্ধগুলো পাঠকদের কাছে সবসময়ই সমান জনপ্রিয় ছিল, যার মাধ্যমে বিকশিত হয়েছে দেশের প্রকাশনা শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, হুমায়ুনের চলে যাওয়াতে প্রকাশনা শিল্পে যে শূন্যতা তৈরি হলো তা হয়তো আর কোনোভাবেই পূরণ হওয়ার নয়। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।